হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা ব্যাক টু ব্যাক কয়েকটি আপডেট সম্পর্কে জানবো যে আপডেটগুলি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের তরফ থেকে এসেছে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট যেগুলি জানা প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য খুবই প্রয়োজনীয় সো প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে আমার রিকোয়েস্ট এটাই যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে বিনা স্কিপ করে আর ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে যাতে আমাদের আপলোড করা স্কলারশিপ রিলেটেড ভিডিও তোমাদের মিস না হয় চলে গেছে আজকের এই ভিডিওটি শুরু করা যা ভিডিও শুরুতেই প্রথম যে আপডেটটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি হলো ফাইনালি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে বিএড স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে হ্যাঁ একদম ঠিকই শুনেছ বিএড স্টুডেন্টরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে এখন থেকে অ্যাপ্লাই করতে পারবে দু হাজার একুশ বাইশ সেশানের জন্য আর যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা গভর্নমেন্ট কলেজ থেকে পড়াশোনা করছো তারা শুধুমাত্র এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে তা কিন্তু মোটেই নয় যারা গভর্নমেন্ট বাদেও প্রাইভেট থেকে বিএড করছে তারাও এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে সো প্রথম আপডেটটি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাও আর বিএড স্টুডেন্টরা আশা করছি এই আপডেটটি শোনার পর একটু হলেও খুশি হয়েছে জানেন কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিভাবে তোমরা বিএড স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে একই সাথে দু সালে অ্যাডমিশন নেওয়া বিএড স্টুডেন্টরা কি এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার এবং কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সম্পূর্ণ প্রসেস নিয়ে ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে আসতে চলেছে ভিডিওগুলি পাওয়ার জন্য যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো এরপরে চলে আসছি নেক্সট আপডেটে নেক্সট আপডেট কি রয়েছে যে সমস্ত মাইনরিটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে যারা স্বামী বিবেকানন্দ স্কলার স্কলারশিপে অ্যাপ্লাই করতে গেলে দেখতে পাচ্ছ যে তাদের অ্যাপ্লিকেশন করার জন্য সেভেন্টি নাম্বার থাকা দরকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু মাইনরিটি ক্যাটাগরি ছাড়া যে সমস্ত ছাত্রছাত্রী এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করছে তাদের কিন্তু সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকলেই তারা অ্যাপ্লাই করতে পারছে কিন্তু মাইনরিটি ক্যাটাগরি যে ডব্লিউ ভি এমডিএফসি স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে বলা হচ্ছে ওখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মিনিমাম নাম্বার থাকলে তবেই অ্যাপ্লাই করতে পারবে ওখানে সিক্সটি পার্সেন্ট নাম্বার কোনো ভ্যালু নেই তাই যে সমস্ত সংখ্যালঘু ছাত্রছাত্রীরা রয়েছে যাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষাতে সিক্সটি বা তারও বেশি নাম্বার রয়েছে সেভেন্টি ফাইভ নিচে বা সিক্সটি পার্সেন্টের ওপরে নাম্বার পার্সেন্টেজ থাকা সত্ত্বেও তারা কি অ্যাপ্লাই করতে পারবে না স্বামী বিবেকানন্দ স্কলারশিপে এর উত্তরে বলবো যে হ্যাঁ তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে তোমরাও যোগ্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার এক্ষেত্রে ডব্লুবি এম ডি এফ সির অফিসিয়াল ওয়েবসাইটে নতুন একটি আপডেট আসতে চলেছে খুব তাড়াতাড়ি আপডেটটি আসার পর পরেই কিন্তু মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে বা তার সমতুল্য পরীক্ষার্থীদের সিক্সটি পার্সেন্ট নাম্বার পাওয়া আমার সংখ্যালঘু ভাই বন্ধুরা কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে ডব্লু বিএমডিএফসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেহেতু ডব্লুবি এমডিএফসির অফিসিয়াল ওয়েবসাইটে অনেকদিন আগে থেকেই কিন্তু স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছিল তাই তখন যে নিয়মটি ছিল যে মিনিমাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পাওয়া ছাত্রছাত্রীরা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে সিক্সটি পার্সেন্ট নাম্বার পাওয়া ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে এবং তারপরে ওয়েবসাইটে আর কোনো পরিবর্তন আসেনি বা আপডেট আসেনি তাই মিনিমাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পাওয়া ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে যে রুলসটি আগে ছিল সেই রুলসটি এখনও পর্যন্ত রয়েছে তাই খুশির খবর এটাই যে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আপডেট আসতে চলেছে সিক্সটি পার্সেন্ট নাম্বার পাওয়া ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে সো অপেক্ষা করো কিছুদিনের মধ্যে কিন্তু আপডেটটি তোমরা পেয়ে যাবে সো এরপরেই আসছি নেক্সট আপডেটে যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এক থেকে দশের মধ্যে র্যাঙ্ক করেছো এরকমই প্রায় তেরো চোদ্দশো স্টুডেন্ট রয়েছে সো এই সমস্ত স্টুডেন্টকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য যে অনলাইন প্রসেসটি রয়েছে সেই প্রসেসটি ফলো করতে হবে না এক কথায় তাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই তাদেরকে ডাটা দিয়ে ইমেল করতে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে এক থেকে দশের মধ্যে র্যাঙ্ক করা যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিমধ্যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অনলাইনে অ্যাপ্লাই করে ফেলেছ তাদেরকে আর মেল করতে হবে না এবং যারা এখনো পর্যন্ত অনলাইনে অ্যাপ্লাই করনি তারা যদি মেল করতে চাও তাহলে ডাটা দিয়ে মেল করতে পারো সেক্ষেত্রে তাদেরকে কোথাও অ্যাপ্লিকেশনের হার্ড কপি বা অ্যাডভার্টিজমেন্ট স্লিপ জমা দেওয়ার প্রয়োজন নেই সম্পূর্ণ তথ্যটি আমি স্ক্রিনে রাখছি তোমরা দেখে নিতে পারো সো আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওর মধ্যে দিয়ে বেশ কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে দেখা হচ্ছে পরে কোনো নতুন এক ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই